শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। শ্রী ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন, তখন তাহাকে চিনিবার উপায় স্বরূপ শ্রীমদ ভগবত গীতায় বলা হইয়াছে, আহুস্ত্বা মৃষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অশিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবিষ্মে। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। আমরা দেখিয়াছি যে শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে দেবীর আসনে বসাইয়া পূজা করিয়াছেন, তাহার প্রতি বিবিধ প্রকারে অশেষ সম্মান প্রদর্শন করিয়াছেন এবং ভক্তগণের নিকট তাহার দেবীত্ব খ্যাপন করিয়াছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানদের মুখেও ইহা বহুদা বিঘোষিত হইয়াছে। এই দ্বিতীয় বিষয়ে একটি ঘটনা বিবৃত করিয়া আমরা শ্রী মায়ের উক্তি ও আচরণ ব্যবহারের মধ্যে এই বিষয়ক স্বীকৃতিগুলির আলোচনায় প্রবৃত্ত হইব। শ্রী সুরেন্দ্র কুমার সেন মহাশয় পূজ্য পাদ ও স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা লাভ লইতে গেলে তিনি দীক্ষাসনে বসিয়া সুরেন্দ্রবাবুকে বলিয়াছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জানিতে পারিয়াছেন সুরেন্দ্রবাবু অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন। ইহার কিছুদিন পরে সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে উপবিষ্ট এবং এক মাতৃমূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন। দীর্ঘকাল অতীত হইলে 1318 সালে দুর্গা পূজার পরে সুরেন্দ্রবাবু জয়রামবাটিতে উপস্থিত হন এবং সেখানে শ্রী মায়ের নিকট দীক্ষা প্রাপ্ত হন। দীক্ষার মন্ত্র স্বপ্নপ্রাপ্ত মন্ত্রীর সহিত মিলিয়াছে এবং শ্রী মায়ের গুরুমূর্তি স্বপ্নদৃষ্ট দেবীরই অনুরূপ দেখিয়া সুরেন্দ্রবাবু দীক্ষাকালে প্রায় বাহ্যশূন্য হইলেন। পরে তিনি শ্রী মায়ের নিকট স্বপ্ন বৃত্তান্ত খুলিয়া বলিলেন। ভক্তদের নিকট শ্রী মায়ের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন যে তিনি জ্ঞানদাত্রী সরস্বতী। পূর্ব অধ্যায়ে আমরা ইহার প্রমাণ পাইয়াছি, কিন্তু উহা শ্রী মায়ের বিশেষত্বের পরিচায়ক হইল, তাহার ব্যক্তিত্ব উহারই মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সাধারণত অতি সংকোচশীলা ও কোমল স্বভাবা হইলেও স্থল বিশেষে তাহার ব্যবহারে একটা অদৃষ্টপূর্ব দৃঢ়তা প্রকাশ পাইত। ইহাকে রুদ্র ভাব বলা চলে না, বরং মহাকবি লেখনী মুখে কুসুম অপেক্ষা মৃদু বজ্র হইত কঠোর বলিয়া মহাপুরুষদের হৃদয়ের যে লক্ষ্য নির্ণীত হইয়াছে ইহা তাহারই দৃষ্টান্ত মাত্র। আমরা উন্মাদ হরিশের শাস্তির কথা পূর্বেই বলিয়াছি, আরো দুই একটি দৃষ্টান্ত দিলাম। 1321 সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রীমা উদ্বোধনের দোতলায় রাস্তার দিকে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন। তখন রাস্তার অপর পার্শ্বে মাঠের উপর কুলি মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত। ওই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল। প্রথমে কিল চড়, পরে এমন এক লাথি মারিল যে অবলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া উঠানে আসিয়া পড়িল, তাহার উপর আবার কয়েক ঘা লাথি। শ্রীমায়ের জপ বন্ধ হইয়া গেল। যাহার গলার স্বর একতলা হইত কেহ শুনিতে পাইত না, তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনার স্বরে বলিলেন, বলি ও মিনসে, বউটাকে কি একেবারে মেলে ফেলবে নাকি? আমলো যা। লোকটা তখন ক্রোধান্বিত হইলেও একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয়, সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতকে তখনই ছাড়িয়া দিলেন। মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে নাই। একটু পরেই পুরুষটির রাগ পড়িল এবং সাধা সাধির পালা আরম্ভ হইল দেখিয়া সকলে নিজ নিজ কাজে চলিয়া গেলেন। এক সময়ে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা ও শিবুদাদা কামার পুকুরে অনুপস্থিত আছেন। এই সুযোগে শিবুদাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবাবুদের সাহায্যে কন্যা পাঁচিকে এক রাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া সন্দিগ্ধ এক ঘরে বিবাহ দিতে উদ্যত হন। পরে অবশ্য স্থির হয় যে পাত্র কন্যা গ্রহণের উপযুক্ত এবং তাহারই সহিত পাঁচির বিবাহ হয়।
কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগের শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটির জনৈক ভক্ত কৌশলে পাঁচীকে উদ্ধার করিয়া জয়রামবাটিতে লইয়া আসেন। এই কার্যে ব্যাপৃত ভক্তদ্বয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কিনা। কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা যখন বিবাহে অসম্মতি জানাইলেন, তখন মা ভক্তদ্বয়কে আশ্বাস দিলেন। ঘটনার পরে কথা প্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দিবেন। অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতেও ক্ষতি ছিল না, কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্য বসিয়া নাই, আর এমন মঠ মন্দির পূর্বেই বহু জায়গায় হইয়া গিয়াছে। মা ইহা শুনিয়া ঈষৎ ক্ষুণ্ণ স্বরে কহিলেন, ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান পুণ্যস্থান মহাপীঠস্থান তীর্থভূমি ওরকম বলতে আছে? তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল, শিবুদাদার স্ত্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরাইয়া দিবেন। শ্রীমা অমনি এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে প্রতি শব্দ একটু টানিয়া বলিতে লাগলেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়, ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়, তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে বলিয়াই তিনি হাসিতে আরম্ভ করিলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হইল। অপরেরা প্রথমে সে হাস্যে যোগ দিয়াছিলেন, কিন্তু মায়ের হাস্য তীব্রতর ও গভীরতর হইয়া তাহাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করিল। সুতরাং তাহারা নিবৃত হইলেন। পরক্ষণে মা প্রকৃতস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পাড়িয়া সব ভুলাইয়া দিলেন। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা হরি ওম তৎসত।